আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের খামার বাংলা ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা মাহমুদনগর ইউনিয়ন সুনসি গ্রামের এই সুনছি গ্রামের এক ভাই দীর্ঘদিন যাবত প্রবাস জীবন কাটিয়ে বর্তমান সে বাড়িতে অবস্থান করছেন তো হঠাৎ সময় ভাবলেন তো বাড়িতে বসে না থেকে সে হাঁস খামার করবে তো প্রিয় বন্ধুরা সেই হাঁস খামারটি কীভাবে করবে বা কেনই বা হাঁস খামার ভালো লাগলো তার সেই গল্প তুলে ধরার জন্য আমি শাহরিয়ার আহমেদ লতিফ সারা ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আসি আশা করি আপনারা থাকবেন ধন্যবাদ

আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ থানা নাগরপুর জেলা টাঙ্গাইল গ্রাম তো গ্রাম শুনছি আমরা আজকে কথা বলবো সেই আব্দুল মজিদ ভাইয়ের সঙ্গে হাঁস খাবার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা তো ভাইয়া বর্তমান আপনার এই হাঁস আগে আপনি কি করতেন হাঁস খাবারের পূর্বে আমি বিদেশ ছিলাম প্রবাসী কয় বছর দীর্ঘ বাইশ বছর মাশাল্লাহ তো দর্শক আমরা আসলে সেই দীর্ঘ বাইশ বৎসর যাবত যিনি বিদেশ জীবনযাপন করে ইনকাম করে নিয়েও বাংলাদেশে এসে বসে না থেকে আবার হাঁস খামার করতে যাচ্ছে সেই গল্প তো আমরা শুনবোই প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া হাসারি মালিক যিনি রয়েছেন উনি আমার অতি পরিচিতজন তো ওনার আসলে এখানে উপস্থিতি কেন বা কোন সোর্সে উনি এখানে আসছেন ওনার মুখ থেকে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে এই যে আপনার এখানে উপস্থিতি দেখে আসলে ভালো লাগছে আসলে আপনার এখানে উপস্থিতির আসলে উদ্দেশ্যটা কি আমি ওই যে মজিদ চাচা বাচ্চা দিবেন আছি ও মানে আপনি হাসালি থেকে বাচ্চা আপনার হাসালি থেকে বাচ্চা দিবেন আছি দিতে আসছেন দিতে আসছি তো ধন্যবাদ আসলে প্রিয় বন্ধুরা আমরা আবার একটু চলে যাব সেই মসজিদ ভাইয়ের কাছে যে আসলে তার জীবনের গল্প এবং হাঁস খামারের গল্প তো ভাইয়া যে বাইশ বছর যাবত বিদেশ ছিলেন তারপর ওই খামার করতে আপনার মন চাইছে বা হলো এটা আসলে দেশে আসার পরে বিভিন্ন দিকে করলাম ব্যবসা করার জন্য কিন্তু কোনোটাই আমি ওই বিশ্বাস্ত বা কোনো ই পাচ্ছি না না পাওয়ার কারণে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে দেখে দেখলাম যে অনেক খামারি ভালো স্বাবলম্বী অর্জন করছে তা আমি চিন্তা করলাম তো দেখি আমার জীবনে কোনো কিছু করা যায় কি না এই হাঁসের খামার করে পর আমি আমার চাষা মুল্লা হাসারি ওনার সাথে আমি টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করি তারপর ওনার সাথে কথা বলে আমি বাচ্চা সংগ্রহ করি মানে আপনি বুঝাইতে চাইছিলেন যে আসলে দেশের দ্বারা অনেক বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কর্ম রয়েছে সেগুলোতে ততটা আপনার আস্থা বা ভাজন না রেখে যেটা আসলে সঠিক সফল হওয়া সম্ভব প্রিয় দর্শক আসলে সঠিক এবং সফল হওয়া সম্ভব যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন হাঁস খামার তো অবশ্যই একটু না বললেই নয় ছোট্ট একটি হাঁস থেকে প্রতিদিন যদি একটা ডিম উৎপাদন বা ডিম সংগ্রহ করা যায় তাহলে অনেকটাই লাভবান হওয়াটাই স্বাভাবিক ইনশাআল্লাহ আশাবাদী আসলে এখানে কতগুলো বাচ্চা আপনি নিয়েছেন এক হাজার বাচ্চা নিয়েছেন এক জি তো দর্শক মন্ডলী আসলে আমরা সেই আব্দুল মজিদ ভাই আসলে ভাইয়া বিদেশ ২২ বছর ছিল আপনার ছেলে মেয়ে আমার তিন ছেলে তিন দুই মেয়ে এক ছেলে তিন বাচ্চা আমার আপনার একটু ভিন্ন কথা যাচ্ছিল আপনার শ্বশুর কোথায় কোন গ্রাম আমার শ্বশুর বাড়ি নাগরপুর থানায় বনগ্রাম বনগ্রাম তো যাই হোক দর্শক আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে আসলে এই যে আপনি বাইশ বছর বিদেশ থাকলেন আপনার অনুভূতি কেমন ছিল বিদেশ থাকার রানিং কত টাকা কতটা মানে মায়া লাগে আর কি কেমন লাগছে যারা বিদেশ থাকে তারা দেশের জন্য সর্বক্ষণ দেশ এবং দেশের মাটির জন্য তাদের হৃদয় সব সময় কাঁদে যে আমরা কখন দেশে বসতে পারবো হ্যাঁ বিদেশ তো আসলে জেলখানার মতো আমাদের বাচ্চা এবং পরিবার সব কিছু ছেড়ে থাকতে হয় কঠিন একটা সময় মানে জীবনে দর্শক উনি যেটা বুঝতে চাইছিলেন জীবনে বাঁচতে হলে সব কিছুরই প্রয়োজন রয়েছে অর্থ স্বার্থ ভালোবাসা ত্যাগ ধৈর্য সবকিছু মিলেই মানুষের একটি জীবন না কি ভাই যদি মনে না চায় তারপরে বাড়ি ছেড়ে আমরা বাংলাদেশের থেকে অন্য অন্য জায়গায় গিয়ে শুধু জীবন জীবিকার জন্য জীবন কাটিয়ে থাকি তো প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু কথা বলবো আজকের এই সেই মোল্লা হাসারি মালিক যিনি রয়েছেন তো ভাইয়া এই যে আপনি এখানে বাচ্চা দিচ্ছেন যেমন এখানে কতগুলো বাচ্চা দিচ্ছেন আপনি

যা অভিজ্ঞতা অর্জন করছি আর এই মোল্লা চাষার কাছ থেকে আমি জানতে পারলাম যে এর ভ্যাকসিন সম্পর্কে কি কি কয়দিন পর পর ভ্যাকসিন দিতে হবে এত ডুকি আর কি তো প্রিয় বন্ধুরা আমরা আবারও চলে যাচ্ছি সেই মোল্লা হাসানি মালিক যিনি রয়েছেন তো ভাই আসলে উনি যেমনটি বলছিলেন যে বাচ্চা সংগ্রহ করেছে আপনার কাছ থেকে তা আসলে পরিপূর্ণ যেটা চিকিৎসা বা পরিচর্যা আমি যতটুকু বুঝতে পারছি ওনার ততটা আইডিয়া নেই আপনি যদি একটু আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে ওনাকে এবং আমার চ্যানেলটি অনেক বেকার বা খামারি ভাইরা দেখে থাকে আপনি যদি সঠিক বলতেন যে জিরো বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বয়সের বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় কখন কি দিতে হয় যদি একটু বলতেন আর কি প্রথম মানে যে আমি চাষা আমি এত কোনো কিছুই বোঝে না জানে না বলছে আমি কোনো কিছুই জানি না তা আমি নতুন তা আমাকে যদি একটু গড়া তোলেন তাহলে আমি বাচ্চা নিয়ে পালতে পারবো তো আছে ঠিক আছে আপনি গলার তলার বুদ্ধি আমার কাছে আছে আমি পরামর্শ দেবো এবং হ্যাঁ আমি কিভাবে কি করা লাগে কখন কোন ওষুধ দেওয়া লাগবে আমি পরামর্শ দিয়ে থাকবো তো এই পরিবেক্ষণে বাচ্চা আমার ঠিক নিলো নেওয়ার পরে এখন ওনার বাড়িতে আমি বাচ্চা দিতে আসছি এখন উনি বলতে বাবা আমি তো কিছুই বুঝি না এখন আমি বলে দিচ্ছি কি যে প্রথমে রানা প্রথমে রানা মাইছি এক দিন দিতে হবে পুরো একদিন চব্বিশ ঘন্টা দিতে হবে মানে এক গ্রাম ওষুধ দুই লিটার পানি এটা আমি বলে দিয়েছি প্রথমে তারপরে দ্বিতীয় দিন হলি যা থায়াবিন এক গ্রাম ওষুধ দুই লিটার পানি তিন দিন এটা চলবে আচ্ছা তিন দিন পরে এটা বাদ থাকবে তারপরে দেবেন্লু এস এটা ডাব্লু এস ভাই মিনিট এই রানা ডাব্লু এস এটা কী কাজের জন্য এটা ভিটামিন বাচ্চার ভিটামিন এটা দেওয়া লাগবে আপনার এক গ্রাম ওষুধ দুই লিটার পানি তিন দিন আচ্ছা এটা তিন দিন পরে এটা বদন থাকবে তারপরে আবার দেওয়া লাগবে আপনার অলিকা এন্ডোসিন এন্ডোসিন এন্ডোথিন ওটা ঠান্ডার কাজ করে এবং বাচ্চা যদি কোনো ঠান্ডা লাগে বাচ্চা যদি কোনো সমস্যা দাঁড়ায় তাহলে বস দিলে পরে ওরা শুধু একদিন শুধু একদিন দিতে হবে এক শিশু ওষুধ এক লিটার পানি এইভাবে নিয়মকালম আমি আজকে বলে যাচ্ছি তারপরেও যদি না বোঝে যদি না বোঝে তাহলে আমাকে মোবাইলের দ্বারা ফোন করবে ফোনের দ্বারা আমি সব বলে দেব তো প্রিয় দর্শক আসলে যে মোল্লা হাসারি মালিক যিনি রয়েছেন উনি কিন্তু দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন যাবত এই হাসারি ব্যবসা বা এই বাচ্চা উৎপাদনের ব্যবসাটা করে আসছেন বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বাচ্চা পরিবেশন করছেন বিক্রয় বিনিময়ে তা আসলে ওনার আলোকে যে চিকিৎসা বা ওষুধ প্রণালী প্রয়োগ করতে উনি বলছেন সেই বিষয়গুলো কতটুকু মজিদ ভাই অভিজ্ঞতা নিয়েছেন একটু তার মুখ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো মজিদ ভাইয়া এই যে উনি বলছিলেন যেমন ঠিক আছে এটা অনুযায়ী আমি কাজ করবেন না বুঝি আমি আঙ্কেলের সাথে যোগাযোগ করব তো ধন্যবাদ আসলে নতুন হিসেবে আরেকটাই আপনি চেষ্টা রাখবেন ওনার সাথে একটু যোগাযোগ রাখার জন্য আপনাকে উনি যতটুকু পারে যেভাবে দরকার হেল্প করা অবশ্যই উনি করবেন কি তো যাই হোক মজুদ ভাই এখানে আপনার এই যে হাসের বাচ্চা নিলেন একটা কথা না বললি নয় এটা কি হাসা না হাসি এটা কোন বাচ্চা সংগ্রহ করলেন

আপাতত এই পর্যন্তই তারপর একটু চিন্তা ভাবনা আছে একটা বিষয় যেমন হয়তো গরুর খামার এই পাশে করতে পারি কতদিন হলো আপনি মানে বিদেশ থেকে বাংলাদেশে আসছেন তিন মাস জি জি তিন মাস হলো তো আসলে এই যে ওনার সাথে যে যোগাযোগ হলো আপনার বা ইউটিউবে দেখে আপনি বাচ্চা নিলেন এটা কি বুকিং দিতে কোনো টাকা অগ্রিম দিতে হয়েছে ছিল ইউটিউবে ওনাকে যোগাযোগ করার পরে তো বললো আঙ্কেল আমার তো দুই হাজার বাচ্চা লাগবে এক হাজার বাচ্চা লাগবে তো উনি ঠিক আছে আমি দিব তো কেউ আনতে হবে উনি বললো আমি বাচ্চা দিয়ে আসব কিন্তু সেটা হলো বিশ্বাস থাকতে হবে তো উনি বললো যে আমাকে পাঁচ হাজার টাকা আপনি বিজ্ঞাসে পাঠিয়ে দেন আর বাদ বাকি আমি বাচ্চাগুলো পৌঁছিয়ে দিয়ে নিয়ে আসব। তো উনি সেইভাবে বিশ্বাসভাবেই বাচ্চা নিয়ে আসছে ইংশাল লাম টাকা পয়সা সম্পূর্ণ ওনাকে দিয়ে দিচ্ছি তো যাই হোক অনেক ভালো লাগলো তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে একটু জান আপনার কাছে শুনতে চাই এবং অনেক দর্শক যারা রয়েছেন তারাও জানতে আগ্রহী এই যে আপনি ইউটিউব দেখে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং বুকিং দিতে টাকা অগ্রিম মানে ওনাকে দিয়েছেন আর কি যে বাচ্চার মানগত বা যেভাবে যে বাচ্চা আপনি চাইছিলেন ঠিক সেই বাচ্চাকে আপনাকে উনি নিয়ে এসে দিয়েছে হ্যাঁ আমি আশাবাদী উনি বাচ্চা দিচ্ছে মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে এখন সটলা ভাগ্য নেক্সট কি হবে এটা আমার তো হাত নাই আমার জানা থাকে আর কি জি 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 তো যা দিচ্ছে মোটামুটি দেখতে এখন ভালোই যাই হোক আসলে প্রিয় দর্শনী আসলে আমরা মজিদমে এর মুখ থেকে যে কথাগুলো বা বিশ্বাস বা আস্থার সাথে যে কথাগুলো আপনাদেরকে জানালাম বা এবং আমরা শুনলাম তা তো অনেকটাই আবারও সেই বলতে মন সায় যে আসলে মোল্লা হাসির মালিক যিনি রয়েছেন আবদুল হামিদ অনেকটাই সৎ এবং সত্য অধিকারী ব্যক্তি তো ওনার কাছে আমি একটু আরেকটা আরেকটা কথা জানার একটু চেষ্টা করব তো ভাই এই যে যেমন আপনি মসজিদ ভাইকে বাচ্চা দিয়ে গেলেন সেই সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল এটা তো পার্শ্ববর্তী জেলা তো বাংলাদেশের এ প্রান্ত বা দূর দূরান্ত থেকে যদি কেউ কখনো বাচ্চার অর্ডার করে সেই বাচ্চাকে আপনি পৌঁছে দেবেন বাচ্চা ওনারা যদি অর্ডার করে ঠিক মতো বাচ্চা চাই আমি ওনাদের ঠিকমতো পৌঁছে দেবো যে কোনো যায় বাংলাদেশের বাংলাদেশের যেগুলো প্রান্তে কেনা হয় যে জায়গাতে চাই আমি সেই জায়গাতে পৌঁছা দিই আমরা আজকের এই ফুটেজে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দর্শক আসলে আজকের যিনি খামারি রয়েছেন নতুন একজন প্রবাসী হাঁস খামারি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ভাই এবং আমার সঙ্গে ছিলেন এতক্ষণ মুল্লাহরি মালিক আব্দুল হামিদ মোল্লা তো প্রিয় বন্ধুরা আজার কথা না বাড়িয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি শাহরিয়ার আহমেদ লতিফ আপনাদের আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ